প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমি শুভম ঘোষ, স্টাডি রুম 26 চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত সপ্তম শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ পার্ট 1। যারা সপ্তম শ্রেণীর অন্যান্য বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধানগুলি পেতে চাও, তারা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারো, বা আমাদের প্লেলিস্ট চেক করতে পারো। আর যারা আমাদের চ্যানেলে নতুন এবং আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চলো আজকে ক্লাস শুরু করা যাক। চলে আসো অ্যাক্টিভিটি 1-এ। কি বলেছে? রাইট দ্য সুপারলেটিভ ফর্ম অফ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস। নিচে থাকা অ্যাডজেক্টিভগুলো সুপারলেটিভ ফর্ম লিখতে হবে। অ্যাডজেক্টিভে কটা ফর্ম থাকে? পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম আর সুপারলেটিভ ফর্ম। এখানে কী দেওয়া আছে? এখানে পজিটিভ ফর্মটা দেওয়া আছে, আমাদেরকে সুপারলেটিভ ফর্ম লিখতে হবে। তাহলে গুড, গুড, গুডের সুপারলেটিভ ফর্ম কী হবে? বেস্ট। গুড, বেটার, বেস্ট, ঠিক আছে। বেস্ট মানে সব থেকে ভালো, যেটা সুপারলেটিভ বলতে যেটা সবার সেরা। পরেরটা কী আছে? কাইন্ড। তাহলে কাইন্ডের সুপারলেটিভ ফর্ম কী হবে? কাইন্ডেস্ট। তারপরে কী আছে? বিউটিফুল। বিউটিফুলের সুপারলেটিভ ফর্ম কী হবে? মোস্ট বিউটিফুল। তাহলে বিউটিফুল, কম্পারেটিভ মোর বিউটিফুল, আর সুপারলেটিভ মোস্ট বিউটিফুল, ঠিক আছে। মানে সব থেকে সুন্দর যেটা, ঠিক আছে, সুন্দর তার থেকে বেশি সুন্দর, আর সব থেকে সুন্দর, সব থেকে সুন্দরটা হচ্ছে মোস্ট বিউটিফুল, সেটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। এবার চলে আসো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-তে কী বলেছে? রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং আইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নিচে যে ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া আছে সেগুলোর হয় তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে, নয়তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। যারা টেন্সের ব্যাপারে ডিটেলে ক্লাস করতে চাও আমাদের চ্যানেল থেকে, তারা ওপরে থাকা আই বাটন প্রেস করে টেন্সের ক্লাস করে নিতে পারো। প্রথম প্রশ্নটা কী বলেছে? যে আই ড্যাশ এ লেটার নাও। আই, তাহলে কী ভার্ব আছে? রাইট। তাহলে রাইট রয়েছে, তাহলে আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্স এটা প্রেজেন্টের হোক বা পাস্টের হোক, সেক্ষেত্রে স্ট্রাকচারটা কী হয়? প্রেজেন্টে যদি হয় সেক্ষেত্রে হয় সাবজেক্ট প্লাস সাবজেক্টের পরে কী বসে? একটা বি ভার্ব বসে। এবার যদি সেটা প্রেজেন্ট হয় তবে বি ভার্বটা হয় অ্যাম, ইজ আর আর, আর যদি পাস্টে হয় তবে বি ভার্বটা হয় ওয়াজ এবং ওয়্যার। তারপরে ভার্ব বসে এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে কী হবে? আই ড্যাশ এ লেটার নাও। তাহলে আই ড্যাশের জায়গায় কী হবে? তাহলে এটা কি নাও বলেছে? নাও বলেছে মানে এটা প্রেজেন্টে, মানে একটা নাও যেহেতু আছে তার মানে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে। তাহলে আই অ্যাম, তবে রাইটের সঙ্গে মেন ভার্ব রাইট, রাইটের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাহলে আই অ্যাম রাইটিং এ লেটার নাও, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে। পরেরটায় চলে আসো বি, ইট ড্যাশ হেভিলি ইয়েস্টারডে। তাহলে ইয়েস্টারডে মানে মানে গতকালের কথা বলছে, তাহলে গতকালের কথা যেহেতু বলেছে তার মানে এটা অতীত মানে পাস্ট, আর পাস্ট মানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তাহলে ইট, তাহলে কী হবে? বিভাবটা কী হবে? ওয়াজ। তাহলে ইট ওয়াজ হেভিলি, সরি, ইট ওয়াজ, বিভাবটা হবে ওয়াজ। তাহলে ইট ওয়াজ রেনের সঙ্গে আইএনজি যুক্ত হবে, রেনের সঙ্গে আইএনজি যুক্ত হবে রেনিং। তাহলে ইট ওয়াজ রেনিং হেভিলি ইয়েস্টারডে। নেক্সট, উই ড্যাশ টু দ্য ফেয়ার হোয়েন মাই ফাদার কল্ড মি, ব্যাকেটে কী রয়েছে? গো ভার্ব। তাহলে এটা কী হবে? এটা এখানে দেখো সেন্টেন্সটা দেখো, এখানে কী আছে? কল্ড মি, তার মানে এখানে ডেকেছিল, অতীতের কথা বলছে এটা, ঠিক আছে, কল্ড মি। তাহলে এটা পাস্টের কথা বলছে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে উই, উই আছে তার মানে ওয়ার হবে, উই ওয়ার গোয়ের সঙ্গে আইএনজি। তাহলে উই ওয়ার গোয়িং টু দ্য ফেয়ার হোয়েন মাই ফাদার কল্ড মি, বোঝা গেল? চলে আসো এবার অ্যাক্টিভিটি 3-তে। কি বলেছে? আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। তাহলে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ একটা করে দেওয়া আছে, রানিং। আমি ব্যাপারটা বলে দিই যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কোনটাকে বলে। যেমন এই যে সেন্টেন্স দেখছো, দ্য পুলিশম্যান কট দ্য রানিং থিপ। তাহলে এখানে রানিংটা কী? রানিংটা হচ্ছে থিপ মানে চোর, যে নাউনটা আছে সেই নাউনটাকে ডিফাইন করছে, ডিসক্রাইব করছে। তাহলে রানিংটা এই থিপকে বা চোরকে ডিসক্রাইব করছে। এই যে ডিসক্রাইব করে নাউনকে যেটা, সেটা হচ্ছে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তাহলে প্রথম প্রশ্নে চলে আসো, দ্য ইনজুর্ড ম্যান ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল। তাহলে ইনজুর্ড ম্যান, ম্যানটা কেমন?
ইনজিওর, ঘায়েল মানুষ। তাহলে এই যে ইনজুর শব্দটা ম্যানকে ডিফাইন করছে বা ডিসক্রাইব করছে, ঠিক আছে? তাহলে এটা ইনজিওরড হবে কি, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তারপরে নেক্সট, দ্য টায়ার্ড চাইল্ড সুন ফেল অ্যাসলিপ। তাহলে এখানে দেখো টায়ার্ড চাইল্ড, তাহলে এখানে চাইল্ডটা কেমন, চাইল্ডটা নাউন, চাইল্ডটা কেমন, টায়ার্ড। তাহলে এই যে টায়ার্ড মানে ক্লান্ত, ছেলেটা কেমন ক্লান্ত, চাইল্ডটা কেমন টায়ার্ড। তাহলে চাইল্ডকে ডিসক্রাইব কী করছে, এই টায়ার্ডটা। তাই এখানে টায়ার্ড হবে কি, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। চলে আসো লাস্ট কোশ্চেনে, পিপল মিসটুক দ্য শাইনিং স্টোন অ্যাজ ডায়মন্ড। তাহলে এখানে দেখো স্টোন, স্টোনকে ডিসক্রাইব কী করছে, শাইনিং, স্টোনটা কেমন শাইনিং, পাথরটা কেমন চকচকে। তাহলে এই যে শাইনিং শব্দটা কি, স্টোনকে ডিসক্রাইব করে, তাই শাইনিং শব্দটা হলো পার্টিসিপল অ্যাডজেক্টিভ। বুঝা গেল? তাহলে আজকের মতো এই পর্যন্তই। যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানিও, এবং আমাদের এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটি লাইক করে দিও, আর মডেল অ্যাক্টিভিটি সংক্রান্ত অন্যান্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ভালো থাকবে, ধন্যবাদ।